মাস্টো কিন্তু অত্যধিক টেম্পার হাই দিকে নিয়ে আসেনি মাকেও নিয়ে আসেনি না আপনি কি ভিজিট করার জন্য কত কিলোমিটার দূর থেকে আসছেন 200 কিলোমিটার 200 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে আসছেন না আমার তো কিছু না 200 কিলোমিটার 2 ঘন্টা আছে অনেক কষ্ট করে আসছেন দাদা আমি দুপুর থেকে আসছি আসামের রাজধানী গুয়াহাটি এবং সেখানে আমার প্রথম যাওয়া এবং প্রথম যাওয়াতেই মন ভরে গেছে সেখানকার মানুষদের আতিথেয়তায় ভালোবাসায় সেই গল্পের কিছুটা শোনাবো আজ আমরা গুয়াহাটিতে না গুয়াহাটিতে রাত হলো আমরা একটা বাসায় যাচ্ছি এখন ডাক্তার সাহেবের বাসায় যাচ্ছি এই রাতে একটু উপায় নাই আমাদের সারাদিন ব্যস্ততা অনেক চিনিও নাই প্রথম আসলাম গুয়াহাটিতে রাত 12টার পরে আমি পৌঁছেছিলাম গুয়াহাটির এই ডাক্তার সাহেবের বাসায় এই যে এই যে গামছা এই গামছার ইয়েটা কি এটা নিজের হাতে বানানো মানে এটা দাওয়ার যে রীতি মানে এটা শো রেসপেক্ট রীতি আচ্ছা এখানে কোনো ধর্মীয় ব্যাপার আছে না এটা মানে আসাম কালচারের ব্যাপার কালচারের ব্যাপার হ্যাঁ এটা মানে ধরা হয় আসামের একটা মানে ঐতিহ্যবাহী কালচার ঐতিহ্যবাহী কালচার অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ অতিথির কোনো মাপ নাই আপনি কবে আসবেন পর্দায় দেখেছি ছোট পর্দায় দেখেছি ওনাদের পুরো বাংলাদেশ পরিচয় পরিচিত হয়েছে আজকে সে আপনার বাসায় ছিল অনেক ভালো মানে থ্যাংক ইউ ইজ দ্য নট দ্য ওয়ার্ড ফর আমারও ভীষণ ভালো লেগেছে আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি একটু মনে করে রেখেছি যে এই যে আপনি যেটা বলছিলেন যে এই অঞ্চলের মানুষ সুন্দরবন এত বেশি দেখে সুন্দরবন আচ্ছা হ্যাঁ এই কারণে আপনারা তো মনে করেন কত কিলো হবে 2000 কিলোমিটার দূরে সুন্দরবন থেকে তাহলে সুন্দরবনটাকে আপনারা এত চেনেন কি করে টানে কি করে সুন্দরবন তো শুধু আপনাদের না আমাদের তো আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন আছে আমাদের তো প্রতি হয়েছে হ্যাঁ আমাদের বেসিক্যালি ছোটোবেলা থেকেই সুন্দরবন নিয়ে অনেক মানে পড়াশোনা করেছি মানে জম জিম করবেলের বইগুলো পড়েছি ইভেন নদী জঙ্গল বন বাতাস এগুলো তো ভাগ করা যাবে ভাগ করা যাবে তো ভাগ হয়ে থাকবে প্রতিজ্ঞা করে জান আসবে না প্রতিজ্ঞা আমি করি না কিন্তু আমি আসি আপনাদের একটু কষ্ট হলো কথাগুলো বুঝতে একটু নয়েজের কারণে তবুও রাখলাম কারণ গভীর রাতে এটি ছিল দারুণ একটি ভালো লাগার মুহূর্ত জাস্ট আজকে যখন জানতে পারলাম যে আপনি গুয়াহাটিতে আছেন তখন ফোন করলাম সেটাই ঠিক আছে চলেন বিদায় নিচ্ছি হোটেলে চলে যাব সকালবেলা আবারও বেশ কয়েকটি আনুষ্ঠানিক কর্মসূচি আছে আমাদের ডাক্তার আমিরের বাসা থেকে এখন আবার রেডিসনের দিকে যাচ্ছি এখন বাজে কয়টা রাত 1:30 আমরা গুয়াহাটি শহরের বাইরে দিয়ে মানে বাইপাস ধরে যাচ্ছি দ্রুত হোটেলে পৌঁছে গেলাম রাতের মতো গভীর একটা ঘুম দিলাম সকাল হলো আসামের গুয়াহাটি আছি হোটেলে এখন নাস্তা করতে জানছি লিফট চলে এসছে আসামের গুয়াহাটিতেও বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড গরম আমরাও সেই গরমের আঁচ পাচ্ছিলাম আসলে সকালবেলা তাই সেভাবে বোঝা না গেলেও ধীরে ধীরে সূর্য উঠছিল আর গরম ছড়াচ্ছিল যাই হোক আমি নেমে পড়লাম সকাল সকাল আমরা সবাই মিলে একসঙ্গে নাস্তা করলাম
এরপর বের হওয়ার পালা। আমরা হোটেল থেকে রওনা দিয়েছিলাম সেদিন সকাল সকালই, আমরা যাব আইআইটি গুয়াহাটি, এবং চলতি পথে ভালো লাগার বেশ কিছু জিনিস ছিল। তবে আমি ভীষণ আগ্রহী ছিলাম ব্রহ্মপুত্র নদটি দেখার জন্য, দেখা হয়ে গেল এই যাত্রাপথে। এটা হচ্ছে এই ব্রিজটা, এই সেতুটার নাম কি? সরাইঘাট সেতু, ব্রহ্মপুত্রের উপরে। হ্যাঁ, ট্রেন আইআইটি, আইআইটি গুয়াহাটিতে আমাদের প্রায় 2 ঘন্টার সময় কেটেছে। সেখানে তাদের কাছ থেকে হেল্প যেতে যেতে বুঝলাম যে শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরটিতে কি পরিমাণ সবুজ রয়েছে এবং সেখানকার সব কিছু চলে খুব নিয়মে। প্রতিষ্ঠানের পরিচালক নিজেই আমাদের বরণ করে নিলেন। এরপরে আসলে শুনলাম, জানলাম, শিখলাম অনেক কিছু, কী করে প্রতিষ্ঠানটি চলছে, কীভাবে এখানে ভর্তি হতে হয় এবং এখানকার ছাত্রছাত্রীরা পড়া শেষ করে কোথায় যান, কি করেন, এবং সফলতার প্রচুর গল্পও শুনলাম। যাই হোক, সেখানকার অনেক ইতিহাসও জানা হলো, একই সঙ্গে আসাম, গুয়াহাটি এবং ভারতের নর্থ ইস্টের অনেক ইতিহাসও জানলাম আইআইটি থেকে। সেদিন আনুষ্ঠানিক বেশ কয়েকটি কর্মসূচি ছিল আমাদের, আমরা সকাল থেকে সেগুলোতে অংশ নিয়েছি এবং দুপুর গড়াতে গড়াতে গরম তীব্র আকার ধারণ করলো। আমরা দ্রুত গাড়িতে উঠে পড়লাম এবং ফিরতি পথ ধরলাম আমরা চলে যাওয়া আমাদের হোটেলে, এবং যেতে যেতে আবারও ব্রহ্মপুত্র পাড়ি দিলাম। তবে এবার যে ঘটনাটি ঘটলো সেটি হচ্ছে গরম থেকে আমরা হয়তো মুক্তি পেতে যাচ্ছি, অর্থাৎ বৃষ্টি নামলো, বৃষ্টি থেকে বাদ গেল না। আমরা মানে যে 3-4 রাজ্যে গেলাম সব জায়গাতেই বৃষ্টি একেবারে, যাক এবার একটু ঠান্ডা নামবে। হ্যাঁ, বৃষ্টি, তীব্র গরমে কিছুটা শান্তি, এই এক পশলা বৃষ্টি যেন চারপাশের অনেক অস্বস্তি দূর করে দিল। এবং বলতেই হয় যে সবুজ হয়ে উঠল পুরো প্রকৃতি। আসলে বৃষ্টি, এটি শ্রাবণ মাস, শ্রাবণ মাসে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে আসলে ভোগান্তি অনেক বেশি বাড়ে, গরম অনেক বেশি বেড়ে যায় এবং মানুষের অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, সেই কষ্টের সাময়িক সমাপ্তি ঘটল এই বৃষ্টির মধ্যে দিয়ে। মজার ব্যাপার হলো, গত কয়েকদিনের সফরে আমরা দিল্লি থেকে উটি হয়ে এই জায়গাটিতে আসলাম এবং এই পুরো পথে আমরা যখন যেখানে গেছি সেখানেই বৃষ্টি পেয়েছি। যাই হোক, অনেক বন্ধুদের সঙ্গে দেখা হবে আজকে বিকেলে, সবাইকে সময় দিলাম সিটি সেন্টারে। সন্ধ্যার পরপর গুয়াহাটির সিটি সেন্টারে দেখা হলো অনেকের সঙ্গেই, তারা এক একজন এসছেন এক এক জায়গা থেকে। এই যেমন অভ্রদীপ আইআইটি গুয়াহাটিতে পিএইচডি করছেন, ওদিকে শাহানুর ভাইরা এসেছিলেন ধুবড়ি থেকে, বলছিলেন ধুবড়ি গুয়াহাটি থেকে 260-265 কিলোমিটার দূরে। এত ভালো লাগা, এই মানুষগুলোর ভালোবাসা, এটি
সেটা কোনো কিছু দিয়ে মেপে বোঝানো যাবে না। আমার সত্যি কথা ভীষণ ভালো লাগছিল, রীতিমতো কান্না পাচ্ছিল যে কোথাকার মানুষ আমি, কোথাকার মানুষ তারা, এবং দারুণ অনুভূতি। তারা উনি ধুবড়ি থেকে নিয়ে আসছেন এই গামোছা, শাহানুর ভাই অগ্রদীপ আসছেন আইআইটি থেকে। এমনি বাড়ি কি? আমার বাড়ি আগরতলা। আপনার নামটা কি? মোহাম্মদ ভাই। অনেক অনেক ধন্যবাদ ধুবড়ির শাহানুর ভাই, মোমিনুল ভাই এবং আইআইটির অগ্রদীপ। ভীষণ ভালো লাগা। বলছিলাম যে দূর দেশে গিয়ে, ভিন দেশে গিয়ে সেখানকার মানুষদের কাছ থেকে এরকম ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। সর্দারকে মনে আনা লাগতো। সর্দারকে খুব মিস করব। সর্দারকে কল করা যায় দাদা? হ্যাঁ, করা যাবে, করা যাবে, যাবে না কেন? একটু দেখি না দাদা। যেখানে যাচ্ছিলাম বেলায়েত সর্দারের সঙ্গে ভিডিও কলে কথা বলিয়ে দিতে হচ্ছিল। যাই হোক, আমরা সবাই মিলে একটু চা খেতে বের হলাম রাস্তার পাশে। অনেক জ্যাম হয় না? কখনো কখনো আপনার ভালো জ্যাম হয়ে যায়, দুই ঘন্টা সেরেছে। এখানে একটু জাম, ইদানিং জাম হওয়ার একটা কারণ আছে, রিজন আছে আপনার কাজ হচ্ছে, ওভার ব্রিজের কাজ চলছে। কাজ চলে, হ্যাঁ। গুয়াহাটিতে অনেক কটা স্পট ওভার ব্রিজ আছে। জাহিরুল ইসলাম, এখানে কতদিন? এখানে বেশি দিন হয় না, দেড় মাস মতো হয়েছে। দেড় মাস? আচ্ছা। তো বাংলাদেশের কী কী দেখো ইউটিউবে? ইউটিউবে বেশি কিছু দেখি না, ওরকম আপনারা দেখি সুন্দরবনের কাহিনিগুলো ভালো লাগে আর কি, বনগুলো এইগুলো ভালো লাগে আর কি। আচ্ছা, কিছুক্ষণ পরে এসে হাজির হলেন আরফান ভাই। প্রথম দেখা তার সঙ্গে, যোগাযোগ হয় সোশ্যাল মিডিয়ায়। কেমন লাগছে? অনেক ভালো লাগছে ভাইজানকে পাইয়াম। অনেকদিন এফবিতে পাইতাম বা বিভিন্ন পেজে পাইতাম সামাজিক কাজে, এখন আজকে ফিজিক্যালি লগ পেলাম। কোনো ভাবিনি যে এরকম পাবো, কিন্তু ভাগ্যটাও খারাপ, মানে কি বেশি সময় নিতে পারবো না, মনে আর থেকে পাবো না, দিতেও পারবো না। আপনি দীর্ঘায় কামনা করি, আপনি যত জলদি পারেন আসেন, আপনাকে পুরো নর্থ ইস্টের ব্যবস্থা আমি করবো। আরফান ভাই, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আসলে আলম ভাই গাড়ি আমি গাড়ি রেখে পরে এখানে 180 পালসার নিয়ে আসলাম ভিতরে, মানে জাম হবে, জাম হবে। আপনাদের হোটেলের পাশে গাড়ি রাখছেন, এই ওখান থেকে আবার একটা পালসার নিয়ে আসলাম এখানে। যাই হোক, আপনার গাড়িতে করে ঘুরতে হবে নর্থ ইস্ট। আপনাকে টাওয়াং দেখাবো, বোমটা দেখো, চায়না বর্ডার, চেরাপুঞ্জি, মেঘালয়, তারপরে আমার ওয়ার্ল্ড লার্জেস্ট, মানে যেটা আপনার সুন্দরবনের যে টাইগারটা আসছে ওটা আমাদের এখানে, না না, মানাস ন্যাশনাল টাইগার প্রজেক্ট, ন্যাশনাল পার্ক, মানাস ন্যাশনাল টাইগার, হ্যাঁ, বেঙ্গল টাইগারের মেন জায়গা। হ্যাঁ, সেখানে সেখানে তো ওটা আমার বাড়িতে
মাত্র 10 কিলোমিটার 20 কিলোমিটার ডিস্টেন্স। যাক অনেক ধন্যবাদ। মোটামুটি আপনার যাতে আমি বিলাত ভাইয়ের একটা মেসেজ দিই, যত আছে জেলে ভাইদেরকে ওদেরকে মানে কি আপনার নির্দোষী মানে ওদের মানে কি মাফ করে দিতে লাগে। বিভিন্ন রাস্তাতে যেরকম আছে ভালো রাস্তায় আসলে তারা তো এমনি অর্থনৈতিকভাবে এমনি পিছপড়া পিছনে খুব শিগগিরই হয়তো দুই তিন মাসের মধ্যে মানে এইগুলো তো খাটে খাটে করার লোক বা জেলেদের যেরকম অসুবিধে আবার কোনো সময় খারাপ রাস্তা যেতে পারে যদি বেশিরভাগ অসুবিধা পড়ে বেশিরভাগ সবাই লাইনে চলে আসছে ভালো হয়ে গেছে। যাই হোক এটা হচ্ছে যে মানে হচ্ছে কি যে আমরা একই মাটির মানুষ তো একটা কানেকশন কি যেন একটা কানেকশন আমাদের মধ্যে একটা জেনারেলি কানেকশন একটা হবে যেন মানে একটা মাটির কানেকশন আন্ডারবাইডেড মানে ইন্ডিয়ান তো ওটা মাটির কানেকশন মানে ভারত বাংলাদেশটা তো সেদিন 1947 পরে কিন্তু এর আগে তো আন্ডারবাইডেড ইন্ডিয়ানই যাই হোক অনেক ধন্যবাদ। ওইখানে যদি অশান্তি হয় এখানে মানে আপনার মানে অশান্তি বিরাজ হয় এই মানুষদের না আপনাকে তো আমি আসল অতিথি জায়গায় নিয়ে যেতে পারিনি যেগুলো টেম্পল আছে বড় বড় খালি আমার সাথে গেলে মানে কি আপনি আমাকে বলেন নাই আসাম আমি তো আপনাকে কালকে থেকে আপনি এখনো বিস্তারিত আপনি কোথায় আছেন বলেন কারণ আমি তো পার্লামেন্ট ক্যান্ডিডেট ছিলাম আমার তো একটা মানে নিজস্ব একটা অবস্থান আছে। দেখ আপনি ভাই দারুণ একজন মানুষ আমি আসবো আসবো এবং এই আসবেন আপনি আর আপনার সহপরিবারকে নিমন্ত্রণ থাকলো আমার বাসায় কমসেকম 15 দিনে আমি নিয়ে যাবো আমি নিয়ে যাবো আপনি কি বাইরে আসবেন কেনা ফ্লাইট আসা করবেন বাইরে আসবেন চেংরাবান্ধা হয়ে আসবেন আমি ওখানে গাড়ি নিয়ে ড্রপ করবো এদেরকে ভাইকে আগে সর্বত্র চা পানি খাই ওনাদের বাসাতে আমাদের বাসাতে ঠিক আছে ঠিক আছে। আর যখন মানে কি গরিবপুরের রাজা যে প্রমোশন বড়ুয়া যে যেটা প্রমোশন বড়ুয়া যেটা আপনার তার হাওয়া মহল আছে সে অ্যাকচুয়ালি রংপুর ডিভিশনের রাজারই মানে ভাই জমিদের ভাই প্রমোশন বড়ুয়ার নাতি ভাগ্নি হলো যে প্রতিভা পাণ্ডে প্রতিভা পাণ্ডে বড়ুয়ার মানে না মেয়ে প্রমোশন বড়ুয়ার মেয়ে এখন ওনার ছেলে রনস বড়ুয়া পার্বতী প্রসাদ বড়ুয়ার মেয়ে তারা জিন্দা আছে তাদের সাথে মিট করবো কারণ গোয়ালপাড়িয়া সমাজ গুয়াহাটির আমি আমি সেক্রেটারি পার্বতী প্রসাদ গোয়ালপাড়া গোয়ালপাড়া মিউজিক কিন্তু খুব হস্তির কন্যা হস্তির কন্যা দারুণ ভালো লাগা নিয়ে সিটি সেন্টার থেকে রওনা দিয়েছিলাম হোটেলের দিকে যাব এবং পরদিন সকালবেলা আমরা এখান থেকে কলকাতা যাব কলকাতা থেকে ঢাকা ফিরব এবং সেই পর্ব দিয়েই শেষ করবো এবারে যাত্রা। আপনারা সবাই ভালো থাকবেন শুভকামনা।